আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। দর্শক, দুই তিন ঘন্টা, একদিন দুই দিন আমরা ব্যথা সহ্য করি, কিন্তু যখন সেই ব্যথাটা বছরের পর বছর হয় তখন সেটা আসলে সত্যি দুর্ভাগ্যজনক। চিকিৎসা করছি, ডক্টরের কাছে যাচ্ছি, কিছুটা ভালো হচ্ছে, আবারও ঠিক একই পর্যায়ে ফেরত যাচ্ছি। রাতের পর রাত নির্ঘুম কাটাতে হচ্ছে, ব্যথার যন্ত্রণায় নিজে ঘুমাতে পারছি না, না পরিবারের সদস্যদেরকে ঘুমাতে দিচ্ছি, তাদের জন্য কষ্ট হচ্ছে, তারাও চেষ্টার ত্রুটি রাখছেন না, এই ডক্টর ওই ডক্টর, বাট কোনো সমাধান হচ্ছে না। একটা সময় হতাশ, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে হতাশ হয়ে পড়ি আমরা, যে আর কখনই কোনো চিকিৎসা করব না। তাদের জন্য বলছি, চিকিৎসা আছে, ব্যথাজনিত সমস্যা বলেন, স্ট্রোকজনিত প্যারালাইজ বলেন, এরকম অসংখ্য রোগী আছেন, অসংখ্য ঘটনা আছে যেটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, বারবার নিয়ে আসছি। একটাই উদ্দেশ্য, সচেতন হন, চিকিৎসা করান, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। পৃথিবীতে শুধুমাত্র ব্যথা নিয়ে বেঁচে থাকার জন্য আপনার জন্ম হয়নি, পৃথিবীতে করার জন্য আপনার অনেক কিছু আছে, এই পৃথিবীকে দেওয়ার মতো আপনার অনেক কিছু আছে। দর্শক, ঠিক তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস করে দেব, যিনি বেশ অনেক বছর থেকে পিএলআইটিজনিত সমস্যায় ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, বাট শেষ পর্যন্ত উনি ডক্টর.মদ. শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। অনেক দূর থেকে এসেছেন স্যারের কথা শুনে, কি হয়েছিল আসুন দর্শক ওনার সাথেই কথা বলি, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? মনে আছে কি হয়েছিল প্রথম, কোন দুর্ঘটনা বা কিছু হয়েছিল? আচ্ছা, মানে গ্রামের বাড়িতে হঠাৎ করে স্লিপ করে পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার পর কি কোমরে প্রচন্ড ব্যথা পান? আচ্ছা, তারপর থেকে কি ব্যথা শুরু হয়? ব্যথা বেশি থেকে বেশি বেড়ে যায়। আচ্ছা, তারপর ওষুধ খাই না, মানে ব্যথা কমে না। যখন প্রথম দিকে আপনার ডক্টরের কাছে গিয়েছিলেন, উনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? রাতে ঘুমাতে গেছেন, ব্যথার জন্য ঘুমাতে পারছেন না। আচ্ছা, এই যে এত কষ্ট করে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, চিকিৎসা পাচ্ছেন না, শেষ পর্যন্ত স্যারের কাছে এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এই 25 বছরে যে প্রচন্ড রকম ব্যথা, সেটা থেকে আজকে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, ছোট্ট একটু কথা যে হ্যাঁ আমি ভালো আছি, সুস্থ আছি, একটু ডিটেলসে শুনবো। এই সময়গুলোতে আসলে দরকার আমাদের পরিবারের সবচেয়ে আপন, যারা পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। আমরা তাকে পেয়েছি কাছে, যিনি সবসময় ছিলেন সাথে, পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটাতে ছিলেন, প্রথম থেকে উনি দেখেছেন। আসুন দর্শক, একটু ওনার সাথেও কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্বাভাবিকভাবে, কারণ পরিবারের সবচেয়ে আপন মানুষরা যখন সুস্থতার কথা বলে যে উনি ভালো আছেন, সেটা জানলে আমরা সবাই খুশি হই। স্যার কি হয়েছিল সেই 25 বছর আগে থেকে যদি আমরা একটু শুরু করি? উনি আমার ওয়াইফ, উনি ওই 25 বছর আগে ওই সোলার পাম্পের স্লিপ খেয়ে পড়ছে, পড়ার থেকে মানে আস্তে আস্তে তার ব্যথা বুঝতেছে আর কি, তার কোমরে ব্যথা, মানে সবসময় কোমরের কথাই বলে, কোমরে। আচ্ছা আচ্ছা, এতে করে মনে করেন এলাকাতে আমাদের মনে করেন সাতখিল, মাঝদি, সোনাইমুড়ি, ওই সমস্ত তো প্রপার এরিয়া, তো ওইখানে ঢাকা থেকেও ডাক্তার সকল যায়, এখান থেকে সবসময় যায়, হ্যাঁ ওই সমস্ত ডাক্তার ব্যবস্থা, ওষুধ খাওয়াইছে, কিন্তু কিছু ফলাফল হয়, সাবেড একটু হয়তো ব্যথা ইয়ে হয় আবার যে সে আগের মতো। আচ্ছা, এইবার তো ব্যথা তো ভুগতে আসে ওষুধ খাইতে আসে এইভাবে ডাক্তার থেকে, তা আমি তো থাকি সৌদি আরবে, বুঝছি, আবার যোগাযোগ তো রাখি ব্যথার কি অবস্থা। তো আমি আসলে 2018 সাল থেকে ভিডিওগুলো সারে পাইতেছি, কারণ সারের ভিডিওগুলো আমি অনেক ডাক্তারের ভিডিওগুলো দেখি, খালি এই কারণে দেখি কার কাছে যাই যাই, কারণ প্রতিদিন আপনাকে কমপ্লেইন করছেন, আর কত আমি সিলেক্ট কার কাছে নিলে এই রোগটা ভালো হবে। আচ্ছা, তো ডাক্তার শুক্লা প্রধানের ভিডিওগুলো আমি প্রায় ফলো করতাম, আর আমার কাছে ভালো লাগতো না ভিডিওগুলো,
আমি একবার খুব বনজোর সাথে শুনতে পেলা বুঝলেন তো এসে যদি আমি দেখছিলাম আসলে এই জায়গাতে নেওয়া দরকার আচ্ছা জি এটা 2018 আবার এটা প্রতি গেছি তো আচ্ছা দীর্ঘ সময় প্রতীক্ষা আর এটা এই রোগটা তো মানে আস্তে আস্তে ক্রমানে বাড়তেছে যত বয়স বাড়তেছে আরো বেশি খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে ইদানিং মনে করেন খুব বেশি হয়ে গেছে আর মানে আমি তো মানে সহ্য অতিরিক্ত হয়ে গেছে আমি যদি আমরা ওইখানে যাইতে হইব চলো আমরা আল্লাহ যা করে ওইখানে যাই আর একটা চেষ্টা দেখি আচ্ছা এলাকায় তো বহুত ডাক্তার দেখে আর আমার ঢাকা তো ধানমন্ডিতে বিশেষ একটা ডাক্তার দেখেছিলাম ও এমআরআইটা উনি দিছিল কিন্তু আচ্ছা ও এমআরআইটা যে আমার কথা এমআরআইটা উনি দিছিল তো ওনার এমআরআই অনুযায়ী উনি যে ওষুধ দিছে কোনো ফায়দা হয়নি আচ্ছা কোনো ফায়দা হয়নি কিছু ভালো হয় এখানে ভালো হইবে আর না হইলে আর আমি আমি বহুত বিড়ি দিয়েছি ডাক্তারদের কিন্তু আমার ডাক্তার শফিউল্লাহ প্রধানের এই বিধিগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার মনে হয় এখানে গেলে একটা কিছু হবে তারপর এখানে আসলাম আচ্ছা এখানে বিডি দেখে আসছে কারো ঠিকানা ঠিকানা কোনো কিছু না একটা অজানার উদ্দেশ্যে এখানে আসছে আশা করতে আসছি একদিন আমরা ছিলাম এখানে একদিন মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন রকমের থেরাপি থেরাপি আমি আগে নাম শুনছি কিন্তু ফিজিক্যালি এই প্রথম দেখতে পাই আমি দেখি রে চোখে দেখি নাই থেরাপিটা কি জিনিস অ্যাকচুয়ালি যে ফিজিওথেরাপি গুলা স্যার বলতো সবসময় ভিডিওতে ফিজিওথেরাপির কথা বলতো আমি তো ফিজিওথেরাপি শুনছি কিন্তু শুনছে না এবার প্রথম স্বচক্ষে দেখলাম আমি স্বচক্ষে দেখছি এগুলা কিভাবে ইস্তেমাল করে কিভাবে এগুলা রোগীর উপর প্রয়োগ করে দেখছি তো এটা তো আমার একটা আশ্বস্ত হইতেছে যে ইনশাল্লাহ আশা করি এই সমস্ত ফিজিওথেরাপি ইনশাল্লাহ ভালো হবে একদিন যাবত এইগুলা ধীরে ধীরে দেখলে যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিন টাইম ব্যায়াম করে তো ওই এরা তিন টাইম আপনার ফিজিওথেরাপি গুলা তারপর দিয়ে পাখে পাখে ওষুধ গুলা আছে ওষুধ গুলা ইস্তেমাল করতেছে আজ তো আমাদের 21 দিন পুরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ রোগী আমাদের আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই প্রচন্ড ব্যথার জন্য কমপ্লেন করা বিছানায় শুয়ে থাকা বিছানা থেকে উঠতে গিয়ে কষ্ট করা বা কিছু সময় দাঁড়িয়ে থাকলে যে দাঁড়িয়ে থাকতে না পারা সেটা কি এখনো কমপ্লেন করছেন না এখনো কমপ্লেন করতেছেন না যার কারণে আমি আসলে সারাদিনে দোয়া করি ডক্টর শফিউল্লাহ প্রধানকে উনি আসলে ওনাকে আমার দিল থেকে খুব ভালো লাগে পছন্দ লাগে আর ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভিউজবি করে আর যেন মানুষ ওনার দ্বারা সেবা পায় এবং আমি আরও বলতেছি যে দেশ এবং প্রবাসে যারা আছেন যেমন PLID ডিসফোলাপ বাত ব্যথা তারপর বাত ব্যথাজনিত রোগে ভুগছেন ওনারা এদিক সেদিক না দৌড়াইয়া আমার মনে হয় DPRC হসপিটালে আসি মানে আপনার এলাজ করলে এলাজ মানে ইয়ে আর কি চিকিৎসা করলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফল পাওয়া যাবে আমার একটা আশাবাদী কারণ আমিও বহুত ডাক্তার বেশি দৌড়েছি আসলে কোনো ফায়দা পাইছি আলহামদুলিল্লাহ এই আর কি দর্শক শুনলেন সিদ্ধান্ত আপনাদের সঠিক ডিসিশন নিন ব্যথামুক্তভাবে থাকুন দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আমাদের এই পেশেন্টের জন্য যাতে আজীবন উনি এরকমটাই সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম